Assalamualaikum viewers, welcome back to my channel. आज के आमी आपना देर जोनो आबारो नो तुन आरो एक्टी रेसिपी निये हाजिर हुए थी। आज के आमी आपना देर के बानिये देखाबो सुजीर मालपुआ। आर ये मालपुआ टा तैयारी करते किन्तु खूब बेशी समयर प्रयोजन होय ना। आपनारा अल्पो समयर मधे बानिये निते पारेन ये मजादार मालपुआ। মালপোয়া বানানোর জন্য যা যা লাগবে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা বেশি খেলে চিনিটা বাড়িয়ে দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম সবকিছু এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ভিউয়ার্স আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মালপোয়ার ডোটা কিন্তু তেলের পিঠার তুলনায় একটু গাঢ় হয় এই অবস্থায় আপনারা যদি চান তাহলে একটা ডিম এর মধ্যে দিয়ে দিতে পারেন কারণ মালপোয়ার মধ্যে সবাই ডিমটা পছন্দ করে না আমিও করি না তাই আমি ডিমটা দিচ্ছি না স্কিপ করছি আপনারা চাইলে দিতে পারেন আবার আমার মতো স্কিপও করতে পারেন এবার আমি চলে যাব মালপোয়াগুলো বানানোর জন্য তার আগে আরেকটা কথা বলি মালপোয়াগুলো এখন যদি আমি বানাই তাহলে আমার মালপোয়াগুলো সাদা হবে আপনারা যদি একটু কালার করতে চান তাহলে অবশ্যই মালপোয়ার মধ্যে একটু আখের গুড় বা খেজুরের গুড় এর মধ্যে অ্যাড করে দিবেন তাহলে আপনাদের মালপোয়ার কালার সোনালী কালার হবে আমি একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি ভিউয়ার্স আমি আগেই বলিনি এই তেলটার মধ্যে আমি আগে ডিমের পিঠা ভেজেছিলাম এজন্য এরকম ফেনা হয়েছে আমি একটা পিঠা এর মধ্যে দিয়ে দিলাম পিঠাটা ভেসে উঠেছে আর আমি একটা কাঠি দিয়ে উল্টিয়ে দিয়েছি আরেকটা কথা মালপোয়া কিন্তু তেলের পিঠার মতো অনেক বেশি ফুলবে না আমার এই পিঠাটা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর এর মধ্যে আমি আরো একটা পিঠা দিয়ে দিব এভাবে করেই আমি বাকি সবগুলো মালপোয়া বানিয়ে নেব ভিউয়ার্স আমার এই মালপোয়ার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আমার সবগুলো মালপোয়া বানানো হয়ে গেছে ভিউয়ার্স আগেই বলেছিলাম চিনি দিয়ে বানালে সাদা হবে আর যদি একটু গুড় অ্যাড করে দেন তাহলে মালপোয়াটা সোনালী কালার হবে আর এই মালপোয়াগুলো বানাতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না 15 থেকে 20 মিনিট হাতে নিয়েই এই মালপোয়াগুলো আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ভিউয়ার্স এবার আমি একটা মালপোয়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে এরকম শর্টকাট রেসিপি পাওয়ার জন্য আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ